ভাত। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা একদম ভালো নেই, কারণ বাইরে অঝর ধারে বৃষ্টি। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, কত কাজ থাকে, কত প্রিপারেশন থাকে, এবং বৃষ্টি হলে কার ভাল লাগে। যাই হোক, একটা ভালো, বাবা কালকে বাজারপাতি সব করে ফেলেছে। তো দেরি হচ্ছে কেন, আজকে ব্লগটা শুরু করা যাক। তো আজকে ব্লগে তোমরা দেখবে প্রিপারেশন সরস্বতী পুজোর জন্য। বাড়িতে সরস্বতী পুজো হয়, আগের বছরও হয়েছিল, কিন্তু আগের বছর আমি ব্লগ শুরু করিনি, সো তোমরা দেখতে পাওনি। তো এই বছরটা পুরো পুজোটা তোমরা দেখতে পারবে। মাকে আনা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো না, মায়ের মুখ আমি দেখাবো না আজকে, চিন্তা করো না, ওটা দেখতে পারবে নেক্সট ব্লগে সরস্বতী পুজোর দিনকে। কাউকে মায়ের মুখ দেখানো যাবে না। আর আজকে প্রিপারেশন দেখবে নানা রকম, কী কী প্রিপারেশন হবে তোমরা দেখে বুঝতেই পারবে কীভাবে কী পুজো হবে না হবে প্রিপারেশন দেখে। তো চলো, এখন আপাতত সকাল হয়েছে, কিচ্ছু কাজ করিনি সকাল থেকে, বসে আছি তো বসেই আছি, বৃষ্টি পড়ছে, বিচ্ছিরি, ভালো লাগছে না, দেখা যাক কী করি। আমি স্নান টান সেরে পুজো করে এখন খেতে বসেছি, মানে টিফিন করতে বসেছি, যথারীতি 11:30 বাজে আমাদের টিফিন টাইম। আমি খাচ্ছি আজকেও মুড়ি, আজকে ওই সাদা আলুর তরকারি মতো করেছিল কাকিমা, আর মটরশুঁটি নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ, আর পাঁপড় ভেজেছিল, আর একজনও উঠেছেন, সেম ব্রেকফাস্ট, ব্রেড বাটার আর বনভিটা। হ্যালো, আমি কিভাবে ক্যামেরা গোটাচ্ছি আর কি, কিছুই না, খেয়ে নি। হ্যাঁ, তারপরে আবার কি প্রিপারেশন নেবো সরস্বতী পুজো, বৃষ্টি এরকম, মা সরস্বতী তুমি কি করছো, তোমার পুজো করবো, একটু দেখো। তাও তো আমাদের ঠিক আছে, বাচ্চা তো ছেলে মেয়েগুলো, সেই বুঝে বেরোবো ঠিক করে যে শাড়ি পরে এরকম কাদা কাদা করে দিল পুরো ব্যাপারটা, কাদা কাদা কি হচ্ছে, ভালো লাগে এরকম সরস্বতী পুজোর আগের দিন এত ঠান্ডার মধ্যে এরকম অঝর ধারে বৃষ্টি হচ্ছে, একটুও থামছে না বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এ সরস্বতী মাতা, তুমি কিছু করো। কি বলবো, অন অন বলছিস, কি বলবো, আমি আমাকে চারিদিক দিয়ে বেঁধে রেখে দিয়েছে। খুব শীত করছিল নাকি ওর? আমার খুব শীত করছিল, তাই এরকম পুরো যাচ্ছে, এই আমি কোনো দিক দিয়ে হাত বের করতে পারছি না, কোথা দিয়ে কি পেঁচিয়ে দিয়েছে, ভেতরটা গরম হয়ে যাবে সেটা বুঝলাম। তারপর আর দুপুরে আমি খাওয়া দাওয়া করবো না আজকে, আমি আর উঠছিও না, ঠিক আছে, এরকমই ঘুমিয়ে পড়ছি, উঠবো না কিছুই না, এত বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগে বলো, এটাই বেশ ভালো, ঠিক আছে, তোমরাও এটাই। হ্যালো গাইস, গাইস, আসলে দুপুরের পর মানে সেই যে তোমাদের সাথে কথা বলেছি, তারপর আর কথাই বলা হয়নি, ভুলে গেছিলাম, বিশ্বাস করো, সরি, তার জন্য এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করেছি, রেস্ট বলতে একটু শুয়েছিলাম, কাকিমা এলো, ওপরটা একটু মুছে টুছে দিল, কারণ কালকে পুজো হবে ওপরেই, সেজন্য মুছে টুছে দিল, বাবা একটু দেখে নিল। এবার ভাবলাম, কাকিমা রান্না করে চলে গেলো, তারপরে ভাবলাম এবার আমি আস্তে আস্তে ফলগুলো ধোবো, বাকি কাজগুলো করবো, বাসনগুলো বেকবো। ও বাবা, দেখি কারেন্ট চলে গেছে, আর পুরো বৃষ্টি ঝমঝমিয়ে, অন্ধকারে কারে সন্ধ্যা দিয়েছি আমি, তারপর এখন কারেন্ট এসছে, এই আমি চা নিয়ে এলাম আমার আর বাবাই, চা আর এই যে বাবার ফেভারিট বিস্কিট, এই যে উনি শুয়ে আছেন। কী অবস্থা সরস্বতী পুজোর? হাই উঠছে সরস্বতী পূজার, হাই বৃষ্টি, খুব বাজে অবস্থা সরস্বতী পুজো, মানে এরকম করাটা একদম উচিত হচ্ছে না। তো
তো যাই হোক, এখন চাটা খেয়ে নিই, খেয়ে অনেক কাজ আছে, তাই তো? আবার অনেক কাজ আছে, তো চলো চাটা খেয়ে নিই, তারপর কাজ শুরু করতে হবে। ভেবেছিলাম উপরে করাবো, মানে ক্লাসরুমে, যেটা মানসী মিউজিক অ্যান্ড ডান্স একাডেমি সেখানেই করাবো আমরা। বাট বৃষ্টি হলে না, যেহেতু ছাদের ঘর, তো ছাদের সাথে অ্যাটাচ মানে কোনো শেড করা নেই, শেডটা অনেকদিন থেকে প্ল্যানিং চলছে বাট হয়ে উঠছে না, এই লকডাউন টকডাউনের জন্য একটু টাইম লাগবে। তো ওই জন্য না, বৃষ্টি হলে জল গড়িয়ে গড়িয়ে দরজা নিচু, মানে প্লেন ওই জায়গাটা সমান, তো দরজা দিয়ে গড়িয়ে গড়িয়ে রুমটার ভিতর আসে। তো যদি এই ওয়েদারে বৃষ্টি হয়ে, মানে কন্টিনিউ আজকেও বৃষ্টি হয়, তো ওখানে ঠাকুর থাকবে দুদিন, এ হবে, তো জায়গাটা নষ্ট হয়ে যাবে পুরো, পুজো জায়গা। তো সেই জন্যেই প্ল্যান চেঞ্জ করে আবার সেম জায়গা আমাদের ডাইনিংয়ে, সেই এখানটাতেই সরস্বতী পুজো হবে। যদিও গত যতগুলো বছর হয়েছে সরস্বতী পুজো স্কুলে, ততগুলো বছর এখানেই হয়েছে, না এক বছর নিচে যখন হয়েছিল সেটা আলাদা, উপরে যখন হয়েছে এখানেই হয়েছে, তো এবছর এখানেই হবে। তো দেখা যাক কী করে কী করা যায়। ডেকোরেশনের তো মোটামুটি বৃষ্টির জন্য আজকে কিনতে যাওয়ার কথা ছিল, বাবাই অতটা কিছু কিনতে যেতে পারেনি, যা আছে বাড়িতে মোটামুটি ওগুলো দিয়ে ডেকোরেশন করা হবে। আর এখন আমি আলপনার জন্য আলপনা দেবো, তো দিয়ে দেবো, এখানে খড়ি মাটি দিয়ে দেওয়া হয়, আর যেহেতু মেঝেটা আমাদের সাদা দেখতে পাচ্ছ, তো ওই জন্য একটুখানি আলতা মিশিয়ে দেবো, না হলে ফুটবে না। আর আমি আজকেই দিয়ে দেবো আলপনাটা, তো সেই জন্য দেখি এখন আগে বাকি কাজগুলো সারি, এটা আপাতত জল দিয়ে ভিজিয়ে দিই, তারপর আবার ঘরটা, যদিও আমাদের গুদাম ঘরের মতো, তবুও আমরা এই ঘরে সব জিনিস রাখবো, কারণ তার বাইরেই হচ্ছে আমাদের ডাইনিংটা। ওকে, তো এই ঘরটায় দেখতেই পাচ্ছ আগের বছরের সরস্বতী ঠাকুরটাও রয়ে গেছে, তো এই যে আগের বছরেরটা দেখিয়ে দিই, এই যে মায়ের মুখ, এটা আগের বছরের সরস্বতীটা, তো এই বছরের সরস্বতী ঠাকুরটা এখন নয়, কালকে দেখাবো। আর এখন এই জায়গাটাই সব কিছু এনে রাখবো, তার আগে মোছা টোছা হয়ে গেছে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কলাই ভেজাবো, কারণ কালকে পরশু হচ্ছে ষষ্ঠী, গোটা সিদ্ধ করতে হয় আর পুজোতেও লাগে পাঁচ কলাই, তো সেই জন্য কলাইগুলো ভিজিয়ে দেবো। আর এখন বাকি কাজগুলো চলো উপরে ফলো। এই চৌকিটার মধ্যেই এটার মধ্যেই বসানো হয়, তো এটা মোটামুটি পরিষ্কার করে রাখা আছে, আমি আরেকবার ভালো করে মুছে দিচ্ছি। এর উপরে বাবাই সাজাবে মাটির টেস্ট দিয়ে একটা ভালোভাবে মুছে দিই, তারপর ফলগুলোকে ছাদে ঢেলে দেবো, কারণ ছাদে হচ্ছে শুকিয়ে দেবো। যেদিকটা ছাদে কল আছে এই কোনাটায়, তো আমি তো পুরো ভূত হয়ে যাচ্ছি। এখন আপাতত এই ফলগুলো ধুয়ে নেব, তারপর আরও ফল আছে ওগুলো তখন ধরো, এটা ধুয়ে নিই। এখন ছাদটা না কেমনটা লাগছে, পুরো বৃষ্টি হয়েছে, পুরো অন্ধকার, তখন ঝটপট ফলগুলো ধুয়ে নেই। এত আলু, মানে হচ্ছে সরবতি আলু যেটাকে আমরা বলি, আর ও বলে হচ্ছে এটাকে কি আলু বলে যেন, এটা তো লাল আলু, আর এটাকে কি যেন বলে, সরবতি আলু আমরা বলি, আর কি যেন বলে, কি যেন বলে, শাক আলু, ইয়েস। আর এই এত মটরশুঁটি, যদিও এত লাগবে না, তুলে রাখতে হবে, তো এইগুলো ধোবো এবার। সব ফল ধোয়া হয়ে গেছে, এর নিচে সব ফল আছে দেখা যাচ্ছে না, আর এই যে এত কিছু, এতগুলো হয়তো লাগবে না, দেখি যতগুলো লাগে, এই সব ধোয়া হয়ে গেছে আমার, কলাটা নিচে আছে, আর বাকি দেখো বাসন এগুলো কয়েকটা ধুলাম, যেগুলো ডেলি ব্যবহার হয় টুকটাক, আর নিয়ে নতুন কিনেছি এগুলো কয়েকটা আছে, তো সেগুলো এক জায়গায় করছি, তো চলো হাঁপিয়ে গেছি ওপর নিচ করে, কয়েকটা বাসন নিয়ে যাচ্ছি, বাকি বাসন আমার বের করে সব ধোয়া হয়ে গেছে, আর মোটামুটি
সব বাসন হয়ে গেছে কিনা দেখতে পারো। এই যে যাবতীয় যা লাগবে, এর নিচে রিকাবিগুলো আছে, এগুলো সব ধোয়া হয়ে গেছে। আর এখানেও দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখ, আর এখানে এই যে কলাটা চিড়ে, ঘটের ডাব, নারকেল, আর এখানে বাকি যা যা লাগে পুজোর সব আমি দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। আগে আমি সবটা এখানে নিয়ে চলে আসি। তাহলে আমার সব জিনিস আনা কমপ্লিট, দেখে নাও। এটা হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য প্লেট, পায়াতে সঙ্গে প্রসাদ দেওয়া হয়, ধূপকাঠি, এটা সলতে, এটা হচ্ছে ডাব, ঘটে ওটা নারকোল, ওটা হচ্ছে চিড়ে, আর এর মধ্যে আছে সুন্দর একটা মালা, এই যে সরস্বতীর গামছা পুজোর, এগুলো আর বের করছি না, যা যা লাগে দশকর্মা সেই জিনিসগুলোই সব আছে এর মধ্যে, যা যা লাগে সব আছে। কিছু জিনিস আমাকে বের করতে হবে, যেগুলো আছে গুড় আছে আছে সেগুলো বের করে রাখতে হবে। আর এগুলো হচ্ছে ফল, আর এখানে হচ্ছে পুজোর বাসন, এখানে হচ্ছে ধূপদানি, এটা হচ্ছে তেল প্রদীপের, আর এটা হচ্ছে ধূপ আর নারকলের চোপড়া, আর এটা হচ্ছে ধুনোর ধুনো, এই হচ্ছে ব্যাপার। তো এখন কলাইগুলো যেগুলো আছে আমাকে ভিজিয়ে ফেলতে হবে, ওটা করলে মোটামুটি এদিকটা একটুখানি সেট হবে। তারপর যেটা করব, তো তারপর যেটা করব সেটা হচ্ছে আলপনা দেব, তার আগে জায়গাটা সাজিয়ে নেব, তবে আলপনা দেবো। মানে আমি মোটামুটি রাত্রিরে দরকার হলে শুতে যাওয়ার আগে আলপনা দেব, কারণ আলপনাটা সকাল অবধি ফুটেও যাবে, আর তার আগে দিলে সাজাতে গিয়ে পুরো ঘেটেও যাবে। ওকে, তো এখন আমার কাজ হচ্ছে কলাইগুলো ভিজিয়ে নেব। আর কী কাজ, আর কী কাজ, আর কিছু কাজ নেই। আর মোটামুটি সাজানোর জন্য কী কী লাগবে এখানে এনে রেডি করব, ব্যাস। তো চলো বাকি কাজটাও সেরে নিই। আর হ্যাঁ, জানাবে কিন্তু আমি পুজো কিন্তু সাধারণত বাড়িতে ওখানে থাকতে কোনো দিন আয়োজন করিনি, ঠিক আছে? এমনকি মাকে ফল কাটতেও হয়তো সেরকমভাবে হেল্প করিনি, মাই করেছে, কারণ আমাদের বাড়িতে ভিতর বাড়িতে পুজো হতো, এখানের বাড়িতে কমই পুজো হয়, জন্মাষ্টমী পুজোটা হয়, এগুলো হয়। তো সরস্বতী পুজোর আয়োজন আগের বছর আমি মোটামুটি করেছিলাম, মানে সামনে বাড়ির বোনরা করেছিল হেল্প আমাকে, মানে প্রথম এসেছিলাম তো জাস্ট দু মাস হয়নি, বিয়ে হয়ে এক মাস হয়েছে, বিয়ে হয়েছে, তো একটু ইয়ে ছিলাম, কারণ তখন ফেব্রুয়ারি মাসে আই হোপ 14 কি 15 এরকম পুজো হয়েছিলো। তো সেই বছরটা পুরো নতুন ছিল, আমি তো জানিও না কী কী আছে না আছে, পুজোর জিনিসও সব ছিল না, তো খুব একটা অস্বস্তি লাগছিলো। যাই হোক, হেল্প করেছিলো, হয়ে গেছিলো। তারপর বৌদি এসেছিলো, মানে গুরুদার বউ হেল্প করেছিল, তো এই আর কি। আর অন্য বছর পুজো করে হচ্ছে আমাদের এক দাদা, সেই দাদা হচ্ছে তবলচি দাদা আমাদের, কিন্তু এবছর ওই দাদা পুজো করতে পারছে না, কারণ দাদা থাকছে না, তো অন্য একজন ঠাকুর পুজো করবে, তো সেই জন্য আমার একটু চাপ লাগছে ঠিকঠাক করতে পারবো কি না আয়োজন। যাই হোক, যেমন পারবো তেমন করবো, তোমরা আমাকে জানিও। হ্যাঁ, তবে কালকে সকালেরটা আবার দেখতে পারবে। তো চলো বাকি কাজটা সেরে নিই, ডেকোরেশন হবে তখন আমার দেখা। এখন চলছে আমাদের ডেকোরেশন পর্ব, এই যে বসে গেছে, আর এটা একটু অন্যভাবে সাজাবো ভেবেছি, দেখা যাক। অনেক কিছুই আছে ডেকোরেশনে, কিভাবে কি করা যায়। আমি এটা করব, আমাকে কিন্তু কভার করবে না, আমি কিন্তু প্রতিবার করি, এবার করব, কিন্তু আপনারা দেখাবে আমি কি করব। এটা মিথ্যা কথা বলছে, সব থেকে বড় কথা হচ্ছে এতক্ষণ আমি বললাম এই এত জিনিস উপর থেকে বারবার নিচে নিয়ে আসা, উপরে ধোয়া এ করা, এতবার আমি উপর নিচ করলাম, আমি ওকে বললাম আমাকে একটু হেল্প করে দিবি, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর দুজনে মিলে ডেকোরেশন করব। ও বাবা, উনি চলে গেলেন শুধুমাত্র মালা আনতে, এই করতে, অভিযোগ করলে অনেক কিছুই করা যায়। যাই হোক, বাদ দাও, তোমাদের অত অভিযোগ শুনতে হবে না, এখন ডেকোরেশনটা হোক।
আমাদের মোটামুটি একটা সাজানো হয়েছে দেখো এরকম কেমন লাগছে জানিও আর বাকিটা দেখা যাক এইটা হচ্ছে আমাদের ডেকোরেশন খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা জানিও কেমন হয়েছে আমরা দুজন মিলেই সবটা সাজিয়েছি আর ও গেটেও এরকম লাগিয়েছে বেশ ভালো লাগছে আর তোমাদেরকে বলেছিলাম মায়ের মুখ কাল দেখাবো কিন্তু ঠিক আছে চলো দেখিয়েই দিই কারণ মাকে সাজাবো এখন আমরা ঠিক আছে তো মাকে নিয়ে আসছি বাবাই আমি দেখাই এই যে মা আসছে উপর থেকে নেমে সিংহাসনে বসার জন্য চলো এই তো মা বসে গেছে চল লাইটটা জ্বলে দেখো তোমাকে দেখাই পরে আবার ভালো করে দেখাচ্ছি মাকে একটু সাজিয়ে দেখো মা বসে গেছে মা আমাদের কত সুন্দর দেখেছো বসে গেছে সিংহাসনে মায়ের আলপনা দিতে বাকি থাকলো আলপনাটা পরে দেব সেটাও তোমাদের দেখাবো চলো আপাতত এই পর্যন্ত আর পরে দেখা হচ্ছে দেখুন এটা দিয়ে দেখতে সুন্দর লাগছে না বেশি হাপচে কুপচে ভালো লাগে না আপনারা জানান কেমন লাগলো আপনাদের এই আলপনা দেখুন কি সুন্দর দেখুন ভালো করে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছে দেখুন টোটালটা একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের একটু সরে যা প্রিয়া এই দেখুন মা আর এই যে এই সামনে এটুকু হচ্ছে মায়ের আলপনা আমাদের ডিনার হয়ে গেছে অনেকক্ষণ হলো এখন বাজে রাত 12:15 আমাদের এই মাত্র সব কমপ্লিট হলো মানে আমার আলপনা দেওয়াটা অর্ধেক হয়েছিল তারপর বাকিটাও দিলাম আজকে আমি তোমাদের ভালোভাবে দেখাচ্ছি না কালকে আবার পুরোটা ভালোভাবে দেখাবো আজকে এইভাবে দেখে নাও এটা আলপনা ঠিক আছে পুরোটা কালকে ভালোভাবে দেখাবো ওকে তো আজকের জন্য এইটুকুই আশা করছি তোমাদের প্রিপারেশনের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিওটাও দেখবে পুজোর দিনটা ওটাও তোমাদের আশা করছি খুব 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 ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে কী করবে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর হ্যাঁ অবশ্যই আমাকে জানাবে আমার এই প্রিপারেশন কেমন লাগলো তোমাদের আমি আলপনা খুব একটা দিইনি আগে এই আগের বার এখানেই দিয়েছিলাম আবার এবারে এখানেই দিলাম মানে এর আগে আলপনা খুব একটা দিইনি তো আমাকে জানিও কেমন হয়েছে ওকে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি সরস্বতী পুজোর ভিডিও নিয়ে ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে দেখো দেখতে থেকো লাইফস্টাইল উইথ প্রিয়া টাটা বাই বাই